ভগবানের যারা নাম করবে না, ভগবানকে যারা ডাকবে না, ভগবানকে যারা মনে রাখবে না, তাদের দুর্দশা কি হবে? ভগবান আমাদের ভবে পাঠিয়েছে ভগবানের নাম করার জন্য, সেই নামটাই যদি আমরা ভুলে যাই তাহলে যে আমাদের অকাল মৃত্যু হবে গো, তার প্রমাণ দিচ্ছে দেখুন মহাভারতে। ছোট্ট একটা প্রমাণ দিয়েছে মহাভারতে ভগবান, প্রমাণ দিলে কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হয়েছিল কি বাবা, হয়েছিল তো কুরুক্ষেত্রের মাঠে বাবা 18 দিন যুদ্ধ হলো। সেই 18 দিন যুদ্ধে যারা যারা গিয়েছিল, এক মায়ে একটা নয়, দুটি নয়, তিনটে নয়, পাঁচটি নয়, দশটি নয়, গিয়েছিল তার 100টি পুত্র। যে 100টি পুত্র যুদ্ধে গিয়েছিল সেই মায়ের নাম কি গো মা? যিনি শত পুত্রের জননী, যার নাম হলো মা গান্ধারী। আজকের দেখুন সেই রানী গান্ধারী তার 100টি পুত্র যুদ্ধে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধে। 18 দিন সন্তানরা তার বাড়ির বাইরে রয়েছে বাবা। আচ্ছা মা বলুন তো, আমার বলুন আর আপনাদের বলুন, যদি একটা পুত্র বাড়ির বাইরে থাকে আমরা মা বাবা কি করি? না আমরা ভাবি কতক্ষণ আমার সন্তানটি আমার বাড়িতে ফিরে আসবে, কিরকম আপনারাও করেন তো? এটা আমরা ভেবে থাকি যে কখন আমার পুত্রটা বাড়িতে ফিরে আসবে। কিন্তু আজকের দেখুন মা, মা গান্ধারীর 100টি পুত্র যুদ্ধ করতে গেছে, 18 দিন বাড়ির বাইরে রয়েছে, যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। যুদ্ধের পরের দিন অর্থাৎ 19 দিনের দিন গান্ধারী মনে মনে ভাবছে আমার 100টি পুত্র তো যুদ্ধে গেছে, কিন্তু 19 দিন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমার 100টি পুত্রের মধ্যে কেন আজ পর্যন্ত আমার কাছে একটা পুত্র ফিরে এলো না? একটা পুত্র ফিরে এলো না মা। মা গান্ধারী মনে মনে চিন্তা করলেন, আমি আমার সন্তানদের খুঁজতে বের হব ওই কুরুক্ষেত্রের মাঠে। বাবা ঠাকুর, আজ রানী গান্ধারী দেখুন সন্তানদের খুঁজতে বের হয়েছে বাবা। রাতের অন্ধকারে গো মা, হাতে একটা মশাল জ্বালিয়ে নিয়েছে, মশাল জানেন তো মা, হাতে একটা মশাল জ্বালিয়ে নিয়ে রানী গান্ধারী রাতের অন্ধকারে তার সন্তানদের খুঁজতে বের হয়েছে। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে লক্ষ্য করছে কোথায় তার পুত্ররা রয়েছে, যদি একবার নয়ন ভরে দেখতে পেত। এক জায়গায় থমকে দাঁড়িয়ে থাকতে থাকতে মা গান্ধারী আমার সন্তানদের নাম ধরে ধরে ডাকছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে সন্তানদের নাম ধরে ধরে ডাকছে, দুর্যোধন। খোকা খোকা কোথায় গেলি বাবা, কোথায় গেলি? আজ আমি মা এসেছি তোদের খুঁজে নিয়ে যেতে খোকা। হে গোর কাছে আয় বাবা, হে কাছে। কি সাড়া দেবে মা? কোন পুত্রের কর্ণগোচর হলো না, কোন পুত্র শুনতে পেল না তাদের মা তাকে ডাকতে এসেছে বাবা। পথ চলতে 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 রানী গান্ধারী হঠাৎ ওই মশালের আলোতে দেখতে পাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হয়েছে, যে সকল মানুষগুলো মরে পড়ে রয়েছে সেই অবস্থা দর্শন করছে। হঠাৎ দেখলেন যে সকল মানুষগুলো মরে পড়ে রয়েছে, কোন কোন মানুষের একটা হাত নেই, কোন কোন মানুষের একটা পা নেই, কোন কোন মানুষের মাথা নেই, আবার কোন কোন মানুষের ভুঁড়ি বেরিয়ে গেছে। সেই কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হয়েছে মা, মানুষগুলো মরে পড়ে রয়েছে, ওই দৃশ্যগুলি দর্শন করে রানী গান্ধারী আমার ঢুকরে কেঁদে উঠলে, মনে মনে বলে উঠলে, হায় রে আজ কুরুক্ষেত্রের মাঠের একই অবস্থা। এই কুরুক্ষেত্রের মাঠে যে সকল মানুষগুলো মরে পড়ে রয়েছে
তবে কি এদের মতো আমার পুত্ররাও মারা গিয়েছে। না না না, আমার সন্তানদের কিছুই হতে পারে না, আমার পুত্রদের কিছু হবে না। লক্ষ্য করুন মা, পথে চলতে 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 হঠাৎ রানী গান্ধারী ওই রাতের অন্ধকারে, বাবা হাতে মশালটা রয়েছে ঠিকই, পথে চলতে চলতে একটা উঁচু ঢিবির মধ্যে পা দিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে। অমা, উঁচু একটা ঢিবির মধ্যে পা দিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল গান্ধারী। গান্ধারী ভাবছে হাতে যে মশালটা জ্বালা আছে দেখতে হবে, যার উপরে পা দিয়ে আমি পড়ে গেলাম সেটা কি বস্তু দেখতে হবে। মশালের আলোতে ধীরে ধীরে দর্শন করলেন যার উপরে পা দিয়ে গান্ধারী পড়ে গেছে, সেটা কোনো মাটির উঁচু ঢিবি নয় বাবা, সেটা কোনো মাটির উঁচু ঢিবি নয়। যার উপরে পা দিয়ে রানী গান্ধারী পড়ে গেলে সেটা হলো একটা মরার মাথা। সেটা হলো একটা মরার মাথা। গান্ধারী মনে মনে চিন্তা করছে, ভালো করে আমাকে দেখতে হবে যে মাথাটার উপরে পা দিয়ে পড়ে গেছি, মাথাটা কার। মশালের আলোতে ধীরে ধীরে দর্শন করলে যে মাথাটার উপরে পা দিয়ে রানী গান্ধারী পড়ে গেছে বাবা, সেটা হলো ওই রানী গান্ধারীর প্রিয় পুত্র, যার নাম হলো দুর্যোধন। দুর্যোধন হাহাকার করে কেঁদে উঠলেন, চিৎকার করে বলে উঠছে, খোকা খোকা একবার ফিরে আয় না বাবা। শতপুত্রের যন্ত্রণায় হাহাকার করে কাঁদছে বাবা, একটা সন্তানের কিছু হলে আমরা মা বাবা স্থির থাকতে পারি না মা। আজকের গান্ধারীর 100টি পুত্র নিধন হয়েছে, মা বলার মতো তার কাছে আর কোন পুত্র বেঁচে নেই। হঠাৎ পিছন থেকে শুনতে পাচ্ছে কে যেন পিছন থেকে খিলখিল করে হাসছে, কণ্ঠস্বরটি শোনা মাত্র চিৎকার করে বলি উঠলেন, কে রে? এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমি শতপুত্রের যন্ত্রণায় কাঁদছি, লজ্জা করে না আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছো, কে তুই? যিনি খিলখিল করে হেসে উঠলেন তিনি উত্তরে বলে উঠলেন, পিসিমা, আমি। হ্যাঁ মা, যিনি খিলখিল করে হাসছে তিনি কে বলুন তো? ভগবান কৃষ্ণ বলে উঠছে, পিসিমা, তুমি যে ওইভাবে চারিদিকে দেখছো, এইভাবে চারিদিকে দেখলে তুমি আমায় দেখতে পাবে না পিসিমা। জানো আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ, আমি যে সর্বদিকেই বিরাজ করি জানো, তবে তুমি ওই চোখে আমায় দেখতে পাবে না, ওই চোখে তুমি আমায় দেখতে পাবে না পিসিমা। আমাকে দেখতে হলে তোমার দিব্য নয়ন চাই, তবে দেখো 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 আমি কে। গান্ধারী চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণ, এসেছিস বাবা কৃষ্ণ, এসেছিস, দেখে যা কৃষ্ণ, দেখে যা, আজ আমি আমার চোখের সামনে 100টি পুত্রকে হারিয়ে ফেলেছি কৃষ্ণ, একবার এসে দেখে যা কৃষ্ণ,
আমি জানি তুই তো ভগবান, আমি তো জানি তুই ভগবান। ভগবান যদি হবি তাহলে তুই কি পারতিস না, তুই কি পারতিস না আমার 100টা পুত্রের মধ্যে অন্তত একটা পুত্রকে বাঁচিয়ে রাখতে? গোমা পারত তো নাকি? ভগবান কৃষ্ণ পারত তার 100টি পুত্রের মধ্যে অন্তত একটা পুত্রকে বাঁচিয়ে রাখতে, যে পুত্রটা বেঁচে থাকলে গান্ধারীকে আজকের মা বলার মতো থাকত। কিন্তু তিনি করল না, কিন্তু তিনি করল না বাবা। গান্ধারীকে দেখে দিয়ে বলছি বাবা কৃষ্ণ, বলতে পারিস কৃষ্ণ আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যে আজকের আমার এমন অবস্থা দর্শন করতে হলো? বাবা ঠাকুর, ভগবান কৃষ্ণ বলে উঠছে পিসিমা, পিসিমা মনে পড়ে, মনে পড়ে পিসিমা, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা যেদিন শুরু হবে অর্থাৎ এই 18 দিন আগেকার কথা। হ্যাঁ, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা যেদিন শুরু হবে বাবা তার আগের দিন জানো পিসিমা, তোমার ছেলেরা তোমাকে প্রণাম করতে এসেছিল, তোমাকে প্রণাম করতে এসে তোমাকে জিজ্ঞাসা করেছিল মা এ যুদ্ধে কারা জয়ী হবে। তুমি তখন বলেছিলে বাপ দুর্যোধন, যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষে হবে জয়। তাহলে এখন বলো তো পিসিমা, তোমার ছেলে নাকি আমার পক্ষে ছিল? কিগো আপনারা বলুন, ছিল কি? ছিল না বাবা, তাই তারা নিধন হয়েছে, তাই তারা পরাজিত হয়েছে। তাহলে পিসিমা তুমি আমাকে মিছামিছি দোষারোপ করছো, আর তুমি তো আমার কাছে কোনো অপরাধ করনি। অপরাধ তুমি যার কাছে করেছিলে তিনি হলেন দুর্বাসা মুনি, ওই দুর্বাসা মুনির কাছে তুমি একদিন অপরাধ করেছিলে। দুর্বাসা মুনি একদিন কুন্তী দেবীর গৃহে গিয়েছিল অতীতে হয়ে, শর্ত করে রেখেছিল 100টি অন্ন ব্যঞ্জন রন্ধন করবে আর মা কুন্তী একটা একটা করে পাত্র ধরে দেবেন তার হস্তে, একটা একটা করে রন্ধন করেই যাচ্ছে আর কুন্তী দেবী বাবা একটা একটা করে পাত্র ধরে দিচ্ছে দুর্বাসা মুনির হস্তে। কিন্তু মা গো, দুর্বাসা মুনি কুন্তীকে পরীক্ষা করার জন্য একটা পাত্র ঝোলার ভেতরে লুকিয়ে রেখেছে, অবশিষ্ট রন্ধন পরমান্ন রন্ধন করেছে। পরমান্ন মানে জানেন তো? হ্যাঁ, পরমান্ন রন্ধন করেছে। রন্ধন করার সাথে সাথে দুর্বাসা মুনি কুন্তীকে বলছে, কই কুন্তী, আমার পরমান্ন তো রন্ধন হয়ে গেছে, এবার পাত্রখানা দাও। হ্যাঁ বাবা, তাহলে সে পাত্রটা পাবে কোথা থেকে? সে তো লুকিয়ে রেখেছে, তাই সে পেল না পাত্রখানা। বলছে মুনিবর, আমি তো পাত্র দেখতে পাচ্ছি না। বলে সে কি, পাত্র তুমি দেখতে পাচ্ছ না, তাহলে আমি এই পরমান্নটা রাখবো কোথা, পরমান্নটা রাখবো কোথা? লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করি বাবা। কুন্তী দেবী করলেন কিনা, নিজের বক্ষের কাপড়টা সরিয়ে ফেললেন। মুনিবর, যে পরমান্ন আপনি রন্ধন করেছেন আমি তো পাত্র দেখতে পাচ্ছি না, তাই আপনি এক কাজ করুন, ওই পরমান্ন নিয়ে আপনি আমার বক্ষের উপরেই রেখে দিন। সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি বলে উঠলেন, কুন্তী আমি তোমাকে পরীক্ষা করছিলাম, পরীক্ষা করছিলাম, যাও তুমি স্নান সেরে এসো, এই মুহূর্তে আমি তোমাকে বর দিতে চাই। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবা ঠাকুর, কথাটি একজন শুনে ফেললো আড়াল থেকে, যিনি আড়াল থেকে শুনে ফেললেন বাবা তিনি হলেন ওই কুচক্রী গান্ধারী। গান্ধারী আড়াল থেকে শুনে ফেলেছে, গান্ধারী মনে মনে চিন্তা করছে বরটা আমি নেব। ছলনার আশ্রয় করলেন কেমন দেখো, গান্ধারী তাড়াতাড়ি করে স্নান সেরে অবগুণ্ঠানে তার বদনটা ঢেকে দিয়ে দুর্বাসা মুনির কাছে এসে করজোর করে বিনয় সুরে বলে উঠলেন, মুনিবর এইবার আপনি আমায় বর দিন। মা গো, দুর্বাসা মুনি বুঝতে পারলো না কুন্তী এসেছে কি গান্ধারী এসেছে, তাই সে বলে উঠলেন, বলো তুমি কি বর চাও? গান্ধারী মনে মনে চিন্তা করছে রাজ্যকে রক্ষা করতে গেলে চাই অনেক শক্তি, তাই সে বলে উঠলেন, মুনিবর
দিতেই যদি হয় বর তাহলে এই বর দিন আমি যেন শতপুত্রের জননী হতে পারি। বাহ তথাস্তু, আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি শতপুত্রের জননী হবে। মা গো, ঠিক সেই সময় গান্ধারী বরটা নিয়ে চলে গেছে আর পরক্ষণে কুন্তি এসে হাজির হয়েছে। মণিবর, আপনি আমায় বর দিন। বলে, সে কি, তুমি তো এই মাত্র বর নিয়ে গেলে, আবার এসেছো? বলে, না না মণিবর, আমি এই প্রথমবার এসেছি। ধ্যানের মধ্যে জানতে পারলেন ছলনার আশ্রয় করে বাবা গান্ধারী বরটা নিয়ে চলে গেছে। তাই দুর্বাসা মুনি কুন্তিকে আশীর্বাদ করে বলে উঠলেন, কুন্তি তুমি চিন্তা করো না, আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি পাঁচটি পুত্রের জননী হবে। এটাও আশীর্বাদ করি তোমার পাঁচ পুত্রের কাছে গান্ধারীর 100টি সন্তান নিধন হবে, নিধন হবে, নিধন হবে। কিন্তু বাবা ঠাকুর, একে তো প্রকৃত ভক্ত বলে না বাবা, একে প্রকৃত ভক্ত বলে না। আজকের দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধটা যেদিন শুরু হয়ে গেল, এই 18 দিন যুদ্ধের পরের দিন অর্থাৎ 19 দিনের দিন যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে তৃতীয় পাণ্ডব, যার নাম অর্জুন, ভগবান কৃষ্ণকে কাছে ডাকছে, সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কত ভাইকে মেরে তার বোনেদের কাঁদিয়েছি, কত সন্তানদের মেরে তার বাবা মাকে কাঁদিয়েছি, কত স্বামীদের মেরে তার স্ত্রীদের কাঁদিয়েছি। জানো সখা, আজ আমার মনটা বড় অশান্ত হয়ে রয়েছে। চলো না, চলো না সখা, আমি আর তুমি একটু গঙ্গার জলে গিয়ে স্নান করে দেহটা পবিত্র করে আসি। ওমা বাবা, অর্জুন এত মূর্খ, আমরা জানি ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, আর অর্জুন এত মূর্খ সেই ভগবানকে নিয়ে যেতে চাইছে গঙ্গার জলে স্নান করবে বলে। আর আমরা জানি বাবা, ভগবানের কাজ হলো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে, ভক্ত যা বলেন ভগবান তাই করেন। ভগবান বলছে, ঠিক আছে তাহলে তুমি গঙ্গা স্নানে চলো, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। পথ চল, যেতে 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 অর্জুন ভগবানের নাম নিতে নিতে চলে যাচ্ছে বাবা, কোথায়, ওই গঙ্গা স্নানে যাচ্ছে, আর অর্জুন ভগবানের নাম নিতে নিতে যাচ্ছে, মদন ভরে বলতে বলতে চলেছে বাবা। কি বলছে দেখুন, হরে মুরারি, মধু কৈট গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটি আপনারা প্রত্যেকেই জানেন বাবা, হরে মুরারে মধু কৈট ভারে আপন গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। আসুন একবার আমরা সবাই মিলে করে করতালি দিই, আমরাও বলি মা, আপনারা সবাই মিলে বলবেন করে করতালি দিতে দিতে, হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, হরে মুরারি মধু কৈট ভারে। Thank you.
জায়গায় অর্জুন থমকে দাঁড়িয়ে পড়লেন। সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আর আমি একটু গঙ্গার তীরটা ভালো করে দেখে আসি। অর্জুন বলছে, তুমি এখানে একটু অপেক্ষা করো কৃষ্ণ, আর আমি একটু গঙ্গার তীরটা দেখে আসি। ওমা, এক জায়গায় ভগবানকে রেখে আজ অর্জুন গঙ্গার তীর দর্শন করতে চললে। গঙ্গার তীরের কাছে উপস্থিত হয়ে গঙ্গার তীরটা ভালো করে লক্ষ্য করছে। কিছুক্ষণ পরে দেখুন, হঠাৎ দেখতে পাচ্ছে অর্জুন গঙ্গার জলে দূর থেকে দেখলেন একটা সব দেহ ভেসে আসছে। সব দেহ গো মা, জানেন তো, সব দেহ তা ভাসতে 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 অর্জুনের কাছে এসে গেছে। অর্জুন মনে মনে চিন্তা করছে, সব দেহটা আমার কাছ থেকে চলে গেলেই তারপর আমি স্নানটা সেরে নেব। সব দেহটা যখন ভাসতে ভাসতে অর্জুনের কাছে এসে গেল, আবার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে অর্জুন দেখতে পাচ্ছে বাবা দুটো শৃগাল ছুটে এসেছে। দুটো শৃগাল ছুটে এলে ছোট্ট শৃগাল বড় শৃগালটিকে ডেকে বলছে, এই দাদা, এই দেখ গঙ্গার জলে একটা সব দেহ ভেসে এসেছে। খুব আনন্দের খবর তো দাদা। হ্যাঁ চল না, একবার আমরা ওই সব দেহটাকে টেনে তীরের উপরে তুলে নিয়ে আসি। চল চল চল, টেনে তুলে আনি। ওমা, জানেন তো শৃগালের সব দেহ দেখলে কত আনন্দ হয়। হ্যাঁ, তাকে সেবা করবে বলে দুটো শৃগাল ছুটে গিয়ে সেই সব দেহটাকে টেনে তীরের উপরে তুলে নিয়ে এসেছে। এই দাদা, তাহলে নে এবারে সেবা করি, শুরু করি। থাম 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 থাম, শুরু করার আগে একবার পরীক্ষা কর, করোনা মৃত্যু না বিষ খা, দেখ খেয়ে মরবি। ওমা বলছে কি, বলছে যে জিনিসটাকে খেতে যাচ্ছিস আগে তুই তাকে পরীক্ষা করে দেখবি না কি বাবা, তাই তো, সে জিনিসটা খেতে পারবো কি না। বাবা বা, তাহলে একবার পরীক্ষা করে দেখা যাক। ওমা দেখুন বাবা, সেই সব দেহটা লম্বা হয়ে শুয়ে আছে। ছোট্ট শৃগাল বড় শৃগালটিকে ডেকে বলছে, এই দাদা নে প্রথমে তাহলে শুরু করি। কোথা থেকে শুরু করবি, পা থেকে শুরু করি, পা থেকে শুরু করি। তো শৃগালটা ছুটে গিয়ে বাবা বড় দেহটা আর পাটা শুকে শুকে দেখছে। হ্যাঁ কি বুঝছিস রে? না 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 না, কেন রে? এর পাটা খাওয়া যাবে না। কেন জানিস? তার কারণ হলো ওই পাটা ওকে ভগবান দিয়েছে। কেন? না, ওই পা দিয়ে তীর্থস্থান ভ্রমণ করবে, আর যেখানে ভগবানের গুণকীর্তন হবে সেই স্থানে উপস্থিত হওয়ার জন্য দিয়েছে। কিন্তু মরা দেহটা এমনই দুর্ভাগ্য করেছে, এমনই পাপি, ওই পাটা নিয়ে কোনোদিন কোনো তীর্থস্থান ভ্রমণ করেনি, আর যেখানে ভগবানের গুণকীর্তন হয় সেই স্থানেও কোনোদিন উপস্থিত হয়নি, তাই ওর পাটা খাবো না। তাহলে এইবার তাহলে হাতটা খাই। ওমা এবার হাতটা শুকে শুকে দেখছে শৃগালটা, যখন হাতটা শুকে শুকে দেখছে বলছে, না রে দাদা এর হাতটাও খাওয়া যাবে না। কেন জানিস? ওই হাতটাকেই ভগবান দিয়েছেন, কারণ পুষ্প চয়ন করে গোবিন্দের চরণে যেন নিবেদন করে। কিন্তু ও এমন পাপী, পুষ্প চয়ন করে কোনোদিন ওই হাতে ভগবানের সেবাও দেয় না, আর গোবিন্দের চরণে কোনোদিন পুষ্প চয়ন করে দেয় না, তাই ওর হাতটা খাবো না। পা খেতে পারলি না, হাত খেতে পারলি না, তাহলে কানটা খা। এবার কানটা শুকে শুকে দেখছে, না 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 না, এর কানটাও খাওয়া যাবে না। কেন? ওই কানে কোনোদিন হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করে, তাই ওর কানটা খেতে পারবো না। কিছুই যখন খেতে পারবি না, তাহলে মুখটা খা।
বাবা মুখটা পারবে কি? এবার দেখুন মুখটা যেই শুকতে গেছে বলছে না 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 না, এর মুখটা একদমই খেতে পারবো না। তার একটাই কারণ, ওই মুখে কোনোদিনও হরি বল বলেনি, তাই ওর মুখটা খেতে পারবো না। আরে কিছুই যখন তুই খেতে পারবি না, তাহলে কি আজকে আমরা উপবাসে যাব? বলছে না উপবাসে যেতে হবে না, একটা উপায় আছে। কি উপায়? না মরা দেহটাকে খেতে পারিস নি তো কি হয়েছে, এটাকে খেতে পারিস নি তো কি হয়েছে? ওই যে অদূরে একটা জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে, তুই ছুটে গিয়ে ওকে খা। হ্যাঁ জ্যান্ত মানুষ খাবো? বলিস কি রে ওমা, ওই অদূরে যিনি জ্যান্ত মানুষটা দাঁড়িয়ে আছে তিনি কে বলুন তো? হ্যাঁ অর্জুন। বলছি এই মরা দেহটাকে আমি খেতে পারবো না, তাহলে আমি ওই জ্যান্ত মানুষটাকে খাবো? বলে হ্যাঁ, তাহলে তুই ওকেই খা, উপবাসে তুই কেন থাকবি, তাহলে তুই ওই জ্যান্ত মানুষটাকে ছুটে গিয়ে খা। বলছে না 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 না, আরে জ্যান্ত মানুষটাকে খাবো কি, ও তো ওই মরা দেহটার থেকে বেশি পাপি। কেন রে? বুঝতে পারছিস না, মরা দেহটা তো পাপি, কিন্তু ওই জ্যান্ত মানুষ, ওই যে অর্জুন দাঁড়িয়ে রয়েছে, ওই পাপি এই জন্যই ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে। আর অর্জুন এত মূর্খ এত বোকা, ভগবানকে নিয়ে এসেছে গঙ্গার জলে স্নান করবে। শৃগালটা ছুটে এসে বলছে হ্যাঁ রে দাদা, এই দাদা ওই যে অদূরে দাঁড়িয়ে আছি ওর নাম অর্জুন, তুই ওকে চিনলি কি করে? তুই কি ওকে চিনিস? হ্যাঁ বলে হ্যাঁ রে, হ্যাঁ রে ভাই আমি ওকে চিনি, আমি ওকে চিনি রে। আর আমি ওকে চিনব না, ওকে কেন, আমি ওকেও চিনি আর ওর বংশের সবাইকে চিনি। বংশের সবাইকে চিনি? হ্যাঁ হ্যাঁ আমি ওকেও চিনি ওর বংশের সবাইকেই চিনি। তাহলে বলতো দেখি ওর বংশ পরিচয়টা কি? তাহলে বলি শোন, ওই যে অদূরে দাঁড়িয়ে আছে ও হলো কুরুক্ষেত্রের যুদ্ধে তৃতীয় পাণ্ডব, যার নাম হলো অর্জুন। আর ওই অর্জুনের বংশ হলো চন্দ্রবংশ, চন্দ্রবংশের যিনি প্রথম পুরুষ তিনি হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণু নাভি কমল থেকে একজনের সৃষ্টি হয়েছে, বিষ্ণু নাভি কমল থেকে যার সৃষ্টি তিনি হলেন ব্রহ্মা। তাহলে মায়েরা এবার চন্দ্রবংশের পরিচয়টা একটু শ্রবণ করুন। যিনি চন্দ্রবংশে প্রথম পুরুষ তিনি হলেন শ্রী বিষ্ণু, বিষ্ণু নাভি কমল থেকে যার সৃষ্টি তিনি হলেন ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরবুরা, পুরবুরার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিষ্ঠা, প্রচিষ্ঠানের পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনুষ্য, মনুষ্য পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধ পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রদ্রাসু, রদ্রাসুর পুত্র রীতেশু, রীতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রাভি, রাভিকের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র কুরু, কুরুপুত্র প্রতিশ্রবা, প্রতিশ্রবার পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডু পুত্র ওই যে অদূরে দাঁড়িয়ে আছে যার নাম হলো অর্জুন। একবার সবাই মিলে বলুন তাই বাবা ঠাকুর। অর্জুনের এমন একটা ক্ষমতা ছিল, আস্তে আস্তে মা, অর্জুনের এমন একটা ক্ষমতা ছিল সে পশু পাখিদের কথা বাবা ইঙ্গিতে বুঝতে পারত। তা এদের কথা যখনই বুঝতে পারলো অর্জুন ভগবানের কাছে গিয়ে বলছে সখা কৃষ্ণ আমার গঙ্গার স্নান হয়ে গেছে, এইবার তুমি আমাকে গৃহে নিয়ে চলো। কেন তুমি এত তাড়াতাড়ি গঙ্গা স্নানটা সেরে ফেললি? অর্জুন মনে মনে বলতে লাগলেন ভগবান সখা কৃষ্ণ আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য আজ তুমি আমাকে চলনা করে এখানে নিয়ে এসেছো। মা গো আজকে দেখুন সেই ভগবান আমার কাছেও আছে, আপনাদের কাছে আছে, প্রত্যেকটি মানুষের মধ্যে 18টি জায়গায় বিরাজ করছে আমার ভগবান।
ভগবান মানুষের মধ্যে যে 18 জায়গায় বিরাজ করছে মহাজনের কথা বাবা এটা আমার মুখের কথা নয় মহাজনের কথা চূড়াবদ্ধে চূড়ামণি ব্রহ্মমাঝে স্থিতি পাটবদ্ধে মহাবিষ্ণু পরেণ বসতি চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান জিহবাতে নারদ মুনি বাজায় কন্দল জিহবার নিচে বসে নদী গয়া গঙ্গা জল আল জিহবায় সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠবেশে সীতা নাই বাহুতে বলরাম হস্তমতে শ্রীগোবিন্দ দানদীপতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি বিমলে শ্রী ব্রহ্মা করিতেছে লীলা লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা গুচ্ছদারে বসিয়াছে নারুয়া গোপাল কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল হাঁটুতে শক্তি স্থিতি পশুমতি পায় আঠেরো মোকাম তত্ত্ব শোনো সমুদয় এই সব তত্ত্ব কথা যেই জনে জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে একবার সবাই বলুন তাই গৌরী নিরানন্দ হরি এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় 100 বছর ভগবান আমাদের আয়ু দিলেন কেন ভগবানকে নাম করার জন্য ডাকার জন্য কিন্তু আমরা এমনই দুর্ভাগ্য আমাদের এমনই কপাল 100 বছর আয়ুটাকে পেয়েও আমরা ভগবানকে ডাকার মতো সময় পেয়ে উঠি না কি গো মা সব কিছু করার সময় পাই কিন্তু ভগবানকে ডাকার মতো সময় পাই না মা পাই কি এ কাজ করি সে কাজ করি ওই কাজ করি স্বামীর দেখাশোনা স্ত্রীর দেখাশোনা এই সব করতে করতে বাবা ঠাকুর সব আমরা হারিয়ে ফেলছি সময় কিভাবে চলে যাচ্ছে আমরা বুঝতে উঠতে পারছি না ভগবানকে যে ডাকবো সে ডাকার মতো সুযোগ পাই না তাই মহাজন কি বলছে দেখুন বাবা বলছে 100 বছর আয়ু যদি হয় তার ঘুমাইয়া ঘুমাইয়া কাটায় 50 বছর কি গো মা তাই না 100 বছর আয়ুটাকে আমরা কিভাবে হেলাই হারিয়ে ফেলছি দেখুন 100 বছর আয়ু যদি হয় তার ঘুমাইয়া ঘুমাইয়া কাটায় 50 বছর 50 বছর আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই আর বাকি থাকলো কত 50 বছর এই 50 বছরটাকে আমরা কিভাবে হারিয়ে ফেলছি দেখুন বলছে 12 বছর হয় তার ধুলারও খেলা নেই এই যে ছোট ছোট ভাই বোনেরা খেলা করছে 12 বছর হয় তার ধুলারও খেলনে 12 বছর হয় তার পঠন পাঠনে 12 বছর হয় তার যৌবন ক্রীড়ায় 12 বছর হয় তার বার্ধক্য দশায় খানা পিনা কব কাশি কত খাতে যায় দেখিতে দেখিতে শত বর্ষ পূর্ণ হয়ে যায় তবু কলির জীব কৃষ্ণ পদে ভজিতে না পারে এইভাবে যায় সব জমের দুয়ারে বাবা ঠাকুর 100 বছর আয়ুটাকে আমরা কিভাবে হারিয়ে ফেলছি নিজেও বুঝতে পারছি না আজকের এতদিন পরে যখন আমরা এই মহতি হরিবশরীর মধ্যে আসতে পেরেছি বাবা আপনারা অনেক দূর দূরান্তর থেকে কীর্তন আসাদন করতে এসেছেন একটু সময় যখন বের করতে পেরেছেন হরিবশরে আসতে আসার জন্য আসুন আমরা যতটুকু সময় হরিবশরে বসে থাকবো আন কথা ভাববো না যতটুকু সময় থাকবো একবার হরি বল তো আমরা বলতে পারবো যে হরি বলার গদনটা আমাদের দিয়েছে সেটা ভালো করে কাজে লাগাতে হবে কি গো মা হরি বলবেন তো আমার সঙ্গে বলবেন কই সবাই মিলে একবার বাহু তুলুন তো দেখি সবাই মিলে বাহু তুলুন বাবা বাবা যেমন বাহু তুলেছেন বাহুটি তুলেই থাকুন হাত যন্ত্রণা করবে না বাবা হ্যাঁ এই একটা দিন তো হবে তাই নাকি এবার জোর সে প্রেম সে উলুধ্বনি করুন সবাই মিলে এবার আমার সঙ্গে বলবে হরি করবে আর তালে তালে করবে হলুদ ধনিয়া
বলছে না গো না আমরা সবাই জানি তো এই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া এই কলিযুগের কোনো গতি নাই যাগ যজ্ঞ পূজা অর্চনা যাই করি না কেন এই 16 নাম 32 অক্ষর কৃষ্ণ নাম যদি একবার করতে পারি যাই করি না কেন মা দেখবেন সর্বশেষে এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটা তো বলতে হবেই মা হ্যাঁ তাই তো মহাজন কি বলছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয় মায়া
দেখুন আর এদিকে একদিকে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরজিজি সংকীর্তনের পিতা শ্রীমান চৈতন্য মহাপ্রভু যোগী যাকে ধ্যানে পায় না বাবা সাধনায় যাকে পায় না আজ সেই শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি আজকের আমাদের এই কলিযুগে এসেছেন তার কারণ সকল কলিহত জীবকে অন্ধকার থেকে দূরীভূত করার জন্য তাই তো মহাজন একদিকে বলে বললেন ভাবাবৃষ্ট হয়ে বেদ ও বিদ্যা দোহে কিছু নাহি জানো তো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে আজকে মহাজন একদিকে দাঁড়িয়ে ভাবাবৃষ্ট হয়ে কলম দিলেন কি কলম দিচ্ছে দেখুন আজ নয়নে নন্দে ভাবে সেই তো সকল ধরে কটা 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 ধরে কটা